মাই চ্যানেল আজকে মর্নিং এ একদম চা খেয়ে তারপর তোমাদের সামনে এলাম কারণ আজকে সকালবেলা নীলাঞ্জনার পাপার একটু তাড়া ছিল খুব তাড়াতাড়ি করেই বলল চাটা করে দাও ওই জন্য সব কাজগুলো আগে আগে করিনি আগে উঠে ফ্রেশ হয়ে ড্রেস মানে রাতে যে ড্রেসটা পরা থাকে সেটা চেঞ্জ করে চা বানিয়ে দিয়েছি আর নিজেরাও খেয়ে নিয়েছি তো চা খেয়ে তারপর তোমাদের সামনে এলাম তো আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে এই আশাই করি তো আজকে সকাল এখন বাজে মনে হয় 8:30 তো 8:30 থেকেই তোমাদের সামনে চলে এলাম সারা দিন তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তো পরিস্থিতি দিনে দিন তো একটু সেদিন নিউজে শুনছিলাম একটু বেটার হয়েছে একটু আক্রান্তর হারটা কমেছে তো শুনে খুব ভালো লাগছে কিন্তু তবুও ভয় থেকেই যাচ্ছে তো সবাই আমরা সাবধানে থাকব তাহলে আরও ভালো দিনে দিন আরও কমে যাবে তো আমরা মুক্তি পেয়ে যাব তো যাই হোক তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে সমস্ত কাজ করব তারপর ব্রেকফাস্ট বানিয়ে লাঞ্চ বানাবো তা দেখা যাক আজকে সারাদিন কী কী করি আর আজকেও রাতের বেলা বেশ হচ্ছে অনেকটা রাত্রেও ঠান্ডা ঠান্ডা লাগছিলো গরমটা তেমন নেই একটু ওয়েদারটা ঠান্ডা আছে জানি না বেলার দিকে কী হবে তো মনে হচ্ছে এরকম একটা ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে হালকা ঠান্ডা ঠান্ডা তো চলো তাহলে কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই তারপর আবার ব্রেকফাস্ট বানাতে হবে তোমরা আমার সাথে থেকো কিন্তু এই দেখো বেগুন সেদ্ধ আলু সেদ্ধ ভাত লঙ্কা আর সঙ্গে রয়েছে এই দেখো আম তেল এই দেখো আম তেল তো এখন আম তেল দিয়ে খাওয়া হবে সেদ্ধ ভাত তো আম তেল দিয়ে একদম এবছরে নতুন আম তেল এক দুদিন খেয়েছি বেগুন সেদ্ধ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর গরম গরম ভাত খুব ভালো খায় আমাদের বাড়িতে সবাই আমি আলুটা একটু মানে খেতে ভালোবাসি বাট মোটি হয়ে যাচ্ছে বলে একটু মানে অ্যাভয়েড করি কিন্তু দু এক সময় খেয়ে নিই আমি তো এটা নীলাঞ্জনার জন্য এনেছি আমি অল্প একটু খাবো আমার খেতে ইচ্ছেই করছে না আজকে সকালবেলা কারণ চা মুড়ি বিস্কিট খেয়ে নিয়েছি ওই জন্য বেশি খেতে ভাল লাগে না না খেলেও দোষ খেলেও দোষ আমি কি করব বলো তোমরাই নীলাঞ্জনার পাপা আমি যদি কম খাই তাতেও বলবে এবার মোটি হয়ে যাচ্ছি তাতেও বলছে কি মোটি হয়ে যাচ্ছ বাড়ি বসে বসে একটু এক্সারসাইজ করো এটা করো ওটা করো কিন্তু খাওয়া কম করলে চলবে না তাহলে আমি কি করে রোগা হব বলো খেতেই হবে যদি খাওয়ার মধ্যে একটু কম খায় তুমি এতটুকু নিয়েছো কেন আর একটু নাও এই বলছো রোগা হতে হবে আবার বলছো খাও তাহলে আমি কি করে রোগা হব এবার এখন বাড়িতে নেই সেই জন্য অল্প একটু খাবো না খেলে আবার নীলাঞ্জনা বলে দেবে বাবা মা খায়নি সমস্যা তাহলে চলো ওকে মেখে দিই আমি একটু খেয়ে নিই সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো আজকে তো দেখালাম তোমাদের ভাত আর হচ্ছে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ আর হচ্ছে আমের আচার দিয়ে তো যাই হোক ব্রেকফাস্টটা করার পরে একটু অন্য কাজগুলো গুছিয়ে নিলাম নিয়ে আজকের লাঞ্চে হবে দারুণ একটা মেনু সেটা হচ্ছে ডিম বেগুন তো আজকে ডিম বেগুনটা তোমাদের সাথে শেয়ার করব আর পাঁচ দু তিন রকম সবজি দিয়ে একটা ভাজি করব কুমড়ো পটল ঝিঙে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা ভাজি করব তো দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে বেগুনগুলো কেটে জলের মধ্যে দিয়ে নিয়েছি ছোট ছোট যে বেগুনগুলো হয় না সেদ্ধ খেতে খুব ভালো লাগে এরকম ছোট ছোট সেই বেগুন আর বেগুনের তরকারিতে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো কুমড়ো পটল আর ঝিঙেও কেটে নিয়েছি
আর এদিকে দেখো ডিমটা আমি বয়েল বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হতে হতে আমি স্নান করে আসব। ডিমটা সেদ্ধ হোক আর সবকিছু তো রেডি হয়ে গেছে, তো তারপরে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ডিম বেগুন রান্না করব। চান করে চলে এসেছি কিচেনে। এখন প্রথমে আমি ভাজিটা বানিয়ে নেব। তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করলেই হয়ে যাবে সবজি ভাজা। তো ভাজিটা হয়ে গেছে, এই দেখো ভাজিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডিমগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, বেগুন দিয়ে ডিম দিয়ে করবো। তো ডিমগুলো সেদ্ধ করার পরে ওর গাগুলো একটু একটু কেটে নিতে হয়েছে যাতে ভেতরে মশলাগুলো যায়। এই দেখো ডিমগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আদা জিরে আর লঙ্কা, অল্প একটু লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর এদিকে বেগুনগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজেও আমি তুলে নিয়েছি, এর মধ্যে রেখে দিলাম। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার একটুখানি কষিয়ে নেবো মশলাটাকে খুব ভালো করে। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করবো। এবার আমি ভেজে রাখা ডিম আর বেগুন দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নেব। তা কষাতে কষাতে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিই, দিয়ে আরও ভালো করে এগুলোকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো জল। বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু বেগুনটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটুখানি কুকড হলেই রেডি হয়ে যাবে। তো দেখো একটুখানি এটা ফুটবে, ফুটলে একটু গ্রেভি টাইপে হলে আমি নামিয়ে দেব। আর এদিকে আজকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, আর তাড়াতাড়ি করে আমার লাঞ্চ রান্নাটা হয়ে গেলে খুব চটজলদি কিন্তু এই ডিম বেগুনটা রান্না করা যায়, অসাধারণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে। তো চলো এবার তাহলে এটা নামিয়ে লাঞ্চ টেবিলে চলো। ও এর মধ্যে চাইলে তোমরা ধনে পাতা টমেটা দিতে পারো, এটা এই দুটো আমার ঘরে নেই বলে আমি এর মধ্যে দিইনি। চলো তাহলে লাঞ্চটা করেই নিয়ে এটা নামিয়ে নিয়ে চলে যাব। দেখো পুরো লাঞ্চ টেবিলে চলে এসেছি। দেখো ডিমের কারিটা কি সুন্দর হয়েছে বেগুন দিয়ে, আর এই দেখো ভাজি দিয়ে। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চের পরে এখন কিছু মোসাম্বি আর হচ্ছে অ্যাপেল কেটে নিয়েছি, এগুলো এখন আমরা খাবো। তো সমস্ত ফলগুলো কেটে নিয়ে চলে এসেছি লাঞ্চের পর। ফল যদি না খাই সাথে সাথে কেটে নিয়ে এসে তো আর খাওয়া হয় না, ওই জন্য আমি একবারে কেটে নিয়ে চলে এসেছি যে একটু রেস্ট, মানে একটু বসে কথা বলতে বলতে ফলগুলো খাওয়া হয়ে যাবে। তো নীলাঞ্জনার কাছে কি অবস্থা হয়েছে জানো? নীলাঞ্জনা আজকে বুঝতেই পারেনি আমি যে তরকারির মধ্যে কুচিয়ে লঙ্কা দিয়েছিলাম, ওকে আমি মেখে দিই, মেখেও দিয়েছি ফেলেও দিয়েছি, বাট দুটো একটা ছিল আমিও বুঝতে পারিনি, ভেবেছি হয়তো ওগুলো বেগুন, বেগুনের খোসার মতো সবুজ। তো ও সেগুলোকে আবার একটু হাত দিয়ে ম্যাশ করে খাওয়ার চেষ্টা করেছিল, তো এত ওর ঝাল লেগেছে, ও তো শেষাচ্ছে ঝালের জন্য। আমি এখনো ঘেমে পুরো মানে ঘেমে জল হয়ে গেছি, আর গালের মধ্যে মনে হচ্ছে যে আগুন। হ্যাঁ ওর খুব কষ্ট হয়েছে, ওই জন্য বললাম তুমি অ্যাপেল খাও আর লেবুটাও মিষ্টি আছে খেয়ে নাও, দেখো তোমার ভালো লাগবে, ওই জন্য তাড়াতাড়ি করে কেটে দিয়েছি। তো যার নেই কোনো গুণ সে হলো বেগুন, বেগুনের কোনো গুণ নেই, বাট তবুও আমি কেন জানি না বেগুন খুব ভালো খায়। নীলাঞ্জনাও দেখছি আমার মতো এখন খুব ভালো খায়, বেগুন ভাজা হোক বেগুন সেদ্ধ হোক, ছোট ছোট বেগুন আজকে যেগুলো বানিয়েছি ওগুলো সেদ্ধ করলেও কিন্তু খুব সুন্দর লাগে।
তো ছোটবেলা একবার আমার একটা কি একটা অসুবিধা হয়েছিল, ডক্টর বারণ করেছিল আমাকে বেগুন খেতে, বলেছিল 1 সপ্তাহ খাবে না, পরের বার আসলে দেখে তারপরে বলবো। আমি গিয়েই আগে জিজ্ঞাসা করছি আমি বেগুন খেতে পারবো তো, আর ওখানে যে পেশেন্ট ছিল সবাই হাসছে, কি বেগুন খেতে এত ভালোবাসো, সত্যি আমার বেগুন খেতে খুব ভালো লাগে, ওর কোনো গুণ নেই তবুও। তো চলো আজকে আর বেশি বড় করবো না, ব্লগটা এখানে এন্ড করবো। তার আগে সবাইকে বলবার সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই।